กอกที่ชั่วคอมอลปูร์ดอลินีคริชนาชนดรกาลไซส์เซคันดารีรุงนกอกไอซ์กอกลัมปันดาคอมอลปูร์45น้องวิดันชอบานีบีจีพีมอนดอลใบลัวจิจักะบอดอนิชามงตังในรงนี้กอกลัมปันดาสัตย์มือซึ่งกีปันดาโนเจงสวีดีกับ45คอมอลปูร์นี่เอเมเลเอบาจามงมอนตีมอนุสคันตีเดบมันจักะดอลไลฮังคนียูบามูจันเนอาชุฟังสุบรอตโมจุมดาคอมอลปูร์มอนดอลอาชุฟังประชันโตชิงฮะมอนดอลนี่ตังกราอรุปโจดรีจุดาคอมมิตี้น่ะอาดงรอกมันจักไปเบกยับบัสกังบิดันชอบันน่ะนาฮารีน่ะบีจีพีบอดอลันเตะบุกรักใครที่ชนะในบางีน่ะโอ้กอกลัมปันดานาฮารมุคอมอลปูร์เอกมอนดอลเลอร์อาสเกคัดจุกรีบุจจ์ชุดคอมอลปูร์มอนดอลเลอร์ชาราจุกราเซ็ตเจมอนดอลเลอร์อาสเกคัดจุกรีบุจจ์มาเช่ตาราเกจัลลาคัดจุกรีบุจจ์มาเช่ตรงตาราเกอุดัยปุรีบีจีเบปีরাজ্য ভিত্তিক কার্যক্রমে বৈঠক অনুষ্ঠিত হয়েছে তো তারই অঙ্গ হিসেবে আজকে কমলপুর মণ্ডল সেক্টর মণ্ডলের সাথে আমরা কার্যক্রমে বৈঠকে অংশগ্রহণ করেছি উদ্দেশ্য একটাই দলকে মজবুত করা এবং সংগঠিত করা অসালা বিজেপি 31 আরকেপুর মণ্ডলনি সামং তাংলে রগনি পান্ডা আংখা উদয়পুর শালগুড়া কমিটি হল অসালা বিজেপি 31 আরকেপুর মণ্ডলনি সামং তাংলে রগনি পান্ডা আংখা উদয়পুর শালগুড়া কমিটি হল অর মানজাগিখা মণ্ডলনি আচুফাং প্রভাবীর দাস মণ্ডল প্রভারী গুতম কর হাসতে ওবিসি মোর্চানে আচুফাং সমীর ঘোষ আকশং নারায় অকরাঙ্গি মানজাগিখা মন্ত্রী প্রণজিৎ সিংহ রয় প্রত্যেকটি মাঠ অন্তরন্তরী হয় আর বাৎসরিক একটা কার্যকরী সভা হয় যেটা সেন্টার থেকে মন্ডল পর্যন্ত এই কার্যকরী সভাটা একমাত্র মধ্যে সম্পন্ন হয় যেটা আমরা দেখেছিলাম বিগত আমাদের সেন্টার কার্যকরী সভা দিয়েছে এবং 6 তারিখ এবং 7 তারিখে আমাদের কলেজ কার্যকরী সভা এবার আমাদের ভূমিপূজারাতেই হয়েছে এবং অমরপুরে হয়েছে আমাদের জেলা কার্যকরী সভা এবং আজকে সারা ত্রিপুরাতে প্রত্যেকটি মণ্ডলে এই কার্যকরী সভা হচ্ছে সেই কার্যকরী সভা মূলত আমরা কি করেছি আমাদের সঙ্গে এবং আগামী দিনে আমাদের কি পরিকল্পনা আমাদের সংগঠন এবং প্রশাসনকে কয়েক সাহায্য তাকে নিয়ে এক আলোচনা সভা যেটাকে আমরা একুদারী সভা বলি তো আজকে আমরা সবাই এখানে সমবেত হয়েছি সেই আলোচনা সভায় অংশগ্রহণ করার জন্য এবার কার্যকারিণী বৈঠকের গুরুত্বটা একটু অন্যরূপ কারণ কি আগামী হয়তো 6 থেকে 7 মাসের অভাই ক্লাইন অসাল বিজেপি টেলেমুরা মন্ডনি লোয়াজি মুম্বাই টেলেমুরা টাউন হল মন্ডনি সামং তাংনাই রংনি পান্ডা সংসার জাকা পান্ডা ও মানজাকিকা হাসে বিধানসভানি হজাক ফাং কল্যাণী রয় মহান মন্ত্রী ফেনান্দ্রনাথ শর্মা টেলেমুরা মন্ডনি আচুক ফাং রঞ্জিত ছত্রধর কাউন্সিলর রূপক সরকার খবিন মন্ডনি আদং র করতে হয়েছে এবছরে আমাদের রাষ্ট্রীয় কার্যক্রম হায়দ্রাবাদে অনুষ্ঠিত হয়েছে যেখানে প্রত্যেকটি প্রদেশ থেকে প্রদেশ সভাপতিগণ উপস্থিত ছিলেন এবং রাজ্যের মুখ্যমন্ত্রী এবং উপমুখ্যমন্ত্রী এরা উপস্থিত ছিলেন দেশের রাষ্ট্রীয় সভাপতি এবং দেশের সর্বকালের সর্বশ্রেষ্ঠ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিও সেই রাষ্ট্রীয় কার্যক্রমে উপস্থিত ছিলেন এবং তারপরে আমাদের প্রদেশ কার্যকারিণী হয় 6 এবং 7 তারিখে জুলাই মাসে সেটা গোমতী জেলার উদয়পুরে অনুষ্ঠিত হয় তারপর প্রত্যেকটি জেলা একই দিনে সারা রাজ্যে 8টি আমাদের সাংগঠনিক 10টি জেলা সেই 10টি জেলাতেই আমাদের কার্যকারিণী হয় এবং আজকে 17ই জুলাই রাজ্যের 60টি মণ্ডলে একই সাথে অসালা ভারতীয় জনতা পার্টি 25 খাই মন্ডলনি অব মন্ডলনি সামং তাংলাই রগনি কক লাম পান্ডা খাই জাকা সাথী মসঙ্গিন পান্ডা ও চেংসাই রেখা হাস্তে বিজেপি না আচুক ফাং ইয়াকসো অমিত রকিত পান্ডা ও 23 ও হাপাং আচুকনানি বাগিন বাহাইকে কক লাম খাইকা মানজাক ফাইবেকা আদং র অসালনি পান্ডা ও অমিত রক্ষিন কারিব মানজাক ফাইকা মন্ডলনি আচুক ফাং সুব্রত মজুমদার তাপস দাস মিউনিসিপ্যাল কাউন্সিলনি চেয়ারম্যান দেবাশিস নাথ শর্মা আকর্ষণ খবিন জুদা জুদা আদং র পরপর পার্টি কোন দিশায় এগিয়ে যাবে কী কী কর্মসূচি আমরা গ্রহণ করব মূলত এগুলো নিয়েই একটা দিশা নির্দেশের জন্য হয়ে থাকে আজকে খোয়াই জেলায় 6টা মণ্ডল আমাদের এই 6টা মণ্ডলে একসাথে হবে আমাদের জেলা কার্যকারিণীও আমাদের 8টাই জেলা আর আমাদের সাংগঠনিক জেলা 10টা এই সাংগঠনিক 10টা জেলাতেই একই সাথে হয়েছে
তদ্রূপ প্রত্যেকটা জেলাতে যতগুলো বিধানসভা আছে আর ত্রিপুরায় সবগুলোতে হচ্ছে, খোয়াই জেলাতেও আজকে একসাথে হচ্ছে। এগুলোতে মূলত আমরা এই গেল তিন মাস আমরা কী রাজনৈতিক কার্যক্রম করেছি সেগুলোর সফলতা অসফলতা নিয়ে আলোচনা, আগামী দিনে আমরা কী আরও কার্যক্রম হাতে নেব, সেগুলো কীভাবে সমাপন করব, সেগুলো নিয়ে একটা দিশানির্দেশ থাকে। এগুলো আমাদের অশালা অবাহিক লাইন 35 বিলিয়নিয়া মন্ডলী লোয়াজি মুম্বাই মন্ডলী সামং তাংনে রকনে তৈন কাইসা কগলাম পান্ডা খাই জাকা পান্ডব বিস্কাংনি হাসেও বিধানসভা নাহারিন বদলতে বকরা খাই তিসানা নিবাগিন অ কগলাম খাই জাকা। আমরা আমাদের ভারতীয় জনতা পার্টি সাংগঠনিক বৈঠক কেন্দ্র রাজ্য জেলা আজকে মন্ডল সারা রাজ্যে সমস্ত মন্ডলে কার্যকরিণী বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। আমাদের এখানে আমরা কি করেছি বিগত দিনে সাংগঠনিকভাবে অর্থনৈতিকভাবে সামাজিকভাবে সেটা নিয়ে আলোচনা, এবং আমাদের সামনের দিনগুলিতে আমাদের 23 নির্বাচন 24 নির্বাচন এই যে নির্বাচনগুলি এবং আমাদের সংগঠনকে শ্রীবৃদ্ধি করার জন্যে শক্তিশালী করার জন্যে আমাদের সেখানে প্ল্যান আমাদের তৈরি হবে অর্থনৈতিকভাবে। অশালা হাস্তে গেনে গেনে বিজেপি মন্ডলী সামং তাংনে রগ্ন তৈন কগলাম পান্ডা খাই জাকা কেরং কেরংনি পান্ডা ব্রুম ব্রুম বদলনি সামং তাংনাই রক কুবুই বদলনি আদং রং মানজাক ফাইমেনি বাং খর খরকে নুকজাকা। ব্যুরো রিপোর্ট, কক খরাং।